যে যারা আমাদেরকে শুনছেন, আসলে আল্লামা লুৎফর রহমান সাহেবের ব্যাপারে আমার মতো এত ছোট মুখে মন্তব্য করা বা ওনাকে মূল্যায়ন করার মতো যোগ্যতা আমার নেই। কারণ ওনার কোরআনের খেদমতের বয়স আমার বয়সের দ্বিগুণ। এবং আপনারা জানেন, উনি যখন কথা বলতেন, ওনার ভাষা, বাচন ভঙ্গি, ভাষার যে মাধুর্যতা ছিল ওনার মধ্যে, মানুষে তাকায় থাকতেন যে একজন আলেমের এত ভাষার যোগ্যতা তার মধ্যে ছিল যেটা দ্বিতীয় আর একজন বাংলাদেশে আছেন কিনা আমি জানি না। আরেকটি বিষয় হচ্ছে, উনি ছোটদেরকে খুব কাছে টানতেন। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে উনি, আমরা যারা তরুণ আছি বা বয়সে কম, আমাদেরকে উনি ছেলে বলে সম্বোধন করতেন। আরেকটি বিষয় হচ্ছে, উনি বাংলাদেশের এত বেশি ময়দানে কথা বলেছেন, এত লম্বা সময় কথা বলেছেন, যেটা অন্য কোনো মুফাসসির করতে পারেন নাই বাংলাদেশে। তো আমরা আজকে জানাজা এসেছি, তো কথা বলা বা কথা বলার মতো ভাষা আমাদের নাই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেজন্যে আমরা ওনার জন্য আজকে দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং ওনার অসমাপ্ত যে কাজ বাকি রয়ে গেছে সেই কাজগুলোতে যেন আমরা আঞ্জাম দিতে পারি, এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আর যোগে যোগে বা হাজার বছরে একজনই লুৎফর রহমান বাংলাদেশে জন্মিয়েছেন। আমরা আশা করব আল্লাহ পাক তার শূন্যতা পূরণ হবার নাই, তবুও যেন আল্লাহ আমাদের শূন্যতা, তার শূন্যতাকে পূরণ করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রিয় শায়েখ মাওলানা আজিবউদ্দিন সাহেব থেকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের আরেকজন তরুণ সমাজের আইডল, চাঁদপুর নিবাসী আমাদের আল্লামা হযরত মাওলানা আবু নাসর আশরাফী সাহেবের কাছ থেকে আমরা হুজুরের স্মৃতি স্মরণ শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আল্লামা লুৎফর রহমান সাহেবের জানাজা এসেছিলাম। আল্লামা লুৎফর রহমান সাহেব, আমি বলেছিলাম জানাজাতেও, তিনি একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি সংগ্রাম, একটি আন্দোলন, একটি একটি জীবন। আমরা তার জন্য দোয়া করি। তিনি যে খেদমতগুলো রেখে গেছেন, আল্লাহ পাক যেন সে খেদমতগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। সম্মানিত দর্শক শ্রোতা, তিনি সুরতার তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ পাক তার কথার ভিতরে এমন এক জাদুকরি শক্তি দিয়েছিলেন, এমন এক সম্মানী শক্তি দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ তার এই সুরবিহীন কথাগুলোকে, কথার মতো কথাগুলোকে খুব তীর্থের কাঁখের মতো শুনতো, অপেক্ষা করতো তার জন্য ঘন্টার পর ঘন্টা। এটা বাংলাদেশে বিরল ঘটনা, এ জাতীয় ঘটনা আমার দ্বিতীয়টি জানা নেই যে সুর ছাড়া মানুষ কথা শুনে। একমাত্র ব্যতিক্রম আল্লামা লুৎফর রহমান সাহেব। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুক। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, যে কাজটা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের করার কথা ছিল, কিন্তু আমি আজকে এখানে দেখেছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে দেখেছেন এই এলাকার তরুণ যুবকেরা মরহুম আল্লামা লুৎফর রহমান সাহেবের জানাজার জন্য এই বিশাল জনসমুদ্রকে যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, এই সমস্ত তরুণ যুবকের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কৃত করুন। আমরা সেই সাথে মজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে এই মর্মে আশাবাদ ব্যক্ত করছি যে আমরা মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফর রহমান সাহেবের স্মরণে আমরা খুব শীঘ্রই একটি তার স্মরণে তার দোয়ার জন্য একটা মাহফিলের ব্যবস্থা করতে পারি কিনা এই ব্যাপারে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা আলোচনা পরামর্শ করে খুব শীঘ্রই আমাদের সম্মানিত লক্ষ্মীপুর জেলা সভাপতির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতার জন্য আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আল্লামার জন্য দোয়া করছি, আল্লামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো শেষ করছি। যারা পৃথিবীর বিভিন্ন স্তর থেকে দেখছেন, আল্লামার জন্য সকলের কাছে দোয়া চাই এবং মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী দিনের পথ চলা এই গতিকে আরো বেগবান করার জন্য আল্লাহ যেন একজন আমাদের কল্যাণকামী নেতা নির্বাচন করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আমি আমার কথা শেষ করছি। এবং তার রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেওয়ার জন্য এদেশের কোটি কোটি যুবক তরুণেরা আজকে শপথ পত্র আল্লাহ তার পরিবারের প্রতি
সমবেদনা জানাই এবং তার রেখে যাওয়া যে কাজ আমরা বিশ্বাস করি আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব তিনি যে নন্দিত মুফাসসির ছিলেন ভাষার যে প্রাঞ্জলতা ছিল তিনি যে শব্দগুলো বলতেন এগুলো আমাদের আল্লাহ রাসূলের মূল ভাঙ্গা ধাপ ভাঙ্গা রক্তের আঙ্গা এই শব্দগুলো আমরা মনে হয় আর শুনতে পাবো না আমাদের প্রিয় আল্লামা থেকে আমরা সেগুলো শুনতে পেয়েছি আমরা বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম আমি তার বাড়িতে গিয়েছিলাম তার একটা টিনের ঘর সারার কিছু সম্পদ বলতে শুধুমাত্র তিনি অসংখ্য ছাত্র তৈরি করেছেন তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন দিনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন কিছু মানুষ কি নিয়ে কোরআন পেরেশান হয়ে যাবে সুবহানাল্লাহ অর্থাৎ কোরআন পর্যুদস্ত অবস্থায় ওই মানুষের পাশে এসে দাঁড়িয়ে পড়বে আমি সেই কোরআন যাকে তুমি পড়তে যাকে তুমি মানুষের কাছে প্রচার করতে আমি সেই কোরআন যাকে ঘুমাতে দেইনি আমি তোমাকে তুমি অনেক কষ্ট করেছো আমাকে প্রচার করবার জন্য আজকের এই কঠিন দিনে আল্লাহর কাছে আমি তোমার জন্য সুপারিশ করার জন্য এসে আমরা বিশ্বাস করি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা লুৎফর রহমান রাহিমাহুল্লাহদের জন্য এই কোরআন কালকে আমাকে যে সুপারিশ করবে ইনশাআল্লাহ প্রতিটি মাহফিলে তারা যে শাহাদাতের তামান্না পোষণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أحسن عملا علم لطف الرحمن رحمه الله كي هري أسكي গোটা দুনিয়ায় মানুষের শোকাহত দোয়া করছি আল্লাহ তালা হুজুরকে আল্লাহ দান করুন হকের পক্ষে যেন বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন আজকে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন কোটি তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন হাজার হাজার মুফাসসিরিনে কোরআনদের রোহানি যিনি পিতা যিনি তরুণ আলোচকদেরকে এত ভালোবাসতেন এবং কাছে টেনে নিয়েছেন যা আমার ভাষায় সেটা প্রকাশ করার মতো নয় এবং আমরা তার এই ইন্তেকালের কিছুদিন আগের যে প্রোগ্রামগুলি যদি আমরা দেখি তাফসির প্রোগ্রামগুলি আমরা দেখেছি তিনি যে ভাষায় যে স্পিরিটে কোরআনের কথাগুলি বলেছেন এভাবে তিনি সমাজের প্রত্যেকটা যুব সমাজ এবং ইমানদার মুসলমানদের জন্য আপনারা সকলে জানেন আজকে আমরা দেখতে পেয়েছি আজকের ময়দানে উপস্থিত হয়ে আমাদের আল্লাহকে আমরা শেষ বিদায় দিতে পেরেছি এই জন্য মজলিস মুফাসসিরিন লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে দেশবাসীকে বিশেষ করে যারা জানাজে উপস্থিত হয়েছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা সকলেই জায়গা থেকে আমরা আমাদের কাছে এই আহ্বান জানাই আমরা প্রত্যেক নামাজে আমাদের আল্লাহকে দোয়া করব গত কয়েক মাস আগে আমরা আমাদের আরেক আল্লামাকে হারিয়েছি উনি অনেক মসজিদ মাদ্রাসা বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি অঞ্চলে টেকনাফ অঞ্চলে উনি অসুস্থ অসংখ্য মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন নিজ গ্রামেও মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দিনের অসংখ্য খেদমত করেছেন আমি ওনার একটা স্মৃতিচারণ আমার সবচেয়ে বেশি আশ্চর্য উনি আমার পাশে একটা অনুষ্ঠানে একটা মাহফিলে কোরআন হাতে নিয়ে বলতেছেন যে আপনাকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন এই কোরআনে কি নাই যে আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনার বাড়ির পাশে কুয়া কুয়ার মধ্যে যে এই কচুরি বেনা এই কচুরি বেনার কথা এই কোরআনে আছে সুতরাং এই কোরআনে নাই এমন কোনো কিছু নাই আপনারা আমাকে দেন আমি বলি যে এই কোরআনে কি নাই তাহলে দেখেন কতটুকু
যোগ্যতা থাকলে কোরআনের উপর কতটুকু দক্ষতা থাকলে এরকম কথা একজন আল্লামা বলতে পারে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলার এই গোলামের সকল খেদমত আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। উনি আমাদের কাছে যে আমানত যে হেদায়েতি বক্তব্য রেখে গেছেন আমাদের দায়িত্ব হচ্ছে যে এই আমানত রক্ষা করা, বেশি বেশি করে ওনার আলোচনা শোনা এবং পাশাপাশি শেয়ার এবং সেগুলো ডাউনলোড করে নিজেরা ছোট ছোট রিলস তৈরি করে সেগুলো প্রচার করা। আল্লাহ তাআলা আল্লামার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, ওনার যে নেক আমল করেছেন বদলতে কবর হাসর মিজান ফজিলত আল্লাহ সহজ করে দিক। পাশাপাশি আমরা যারা জানাজায় উপস্থিত হয়েছি আমরা যারা ওনাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক, জান্নাতে যেন আমরা একত্রে দেখতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেবের জানাজা এখানে পড়লাম। আল্লামা লুৎফর রহমান সম্বন্ধে আসলে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন একজন কিংবদন্তি, যদি বলি জ্ঞানের সামগ্রিক দিকই ওনার ভূমিকা ছিল। উনি যেভাবে তিনি কোরআনকে বুঝেছেন, নিজে সে আলোকে আমল করার চেষ্টা করেছেন, বিশেষ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের সত্যিকার যে দাওয়াত সে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে আল্লামা লুৎফর রহমান ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে যারা এখন কোরআনের তাফসির করছেন, যারা কোরআনের দায়ী আছেন, আমরা দেখি প্রত্যেক দায়ী কিন্তু আল্লামা লুৎফর রহমান সাহেবকে অনুসরণ করে এবং তাদের সেই নসিহাগুলোর আলোকেই তারা সেখানে ময়দানে ভূমিকা পালন করছেন। উনি আমাদের লক্ষ্মীপুরের ইতি সন্তান, শুধু লক্ষ্মীপুর যিনি বাংলাদেশে তিনি গর্ব ছিলেন। আমার সত্য কথাগুলো যত্যন্ত সাবলীলভাবে বলা, তিনি 84 বছর তিনি হায়াতে জিন্দগি পেয়েছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্যের পথে অটল ছিলেন। জীবনের নানা সময়ে নানা দিকে কখনো দুনিয়ার কোনো লোভ আল্লামা লুৎফর রহমানকে কখনো পেয়ে বসেন। তিনি শুরু থেকে যেমন ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত একইভাবেই আল্লামা লুৎফর রহমান তার জীবন অতিবাহিত করেছেন। আমরা মনে করি তার যে অবদান, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তার অবদান থাকবে। তিনি যে সমস্ত শিক্ষক তৈরি করেছেন, অসংখ্য শিক্ষক তার আছে, নিঃসন্দেহে তারা তার সেই দিকগুলো অনুসরণ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের সেই দাওয়াতকে তারা পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। আমরা নিজেও যারা আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি, আমার মনে ছোটোবেলা থেকে আমার আল্লামা লুৎফর রহমান সাহেবের ওয়াজ আমরা শুনেছি। বাংলাদেশের ইসলামী আন্দোলনকে প্রতিনিধিত্ব করেন,